শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করছি এই মহামারীতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের রসায়নের তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণিত ইলেকট্রন বিন্যাসের নীতি তো আমরা এর আগে মোটামুটি আমরা রাদারফোর্ড প্রোটন মডেল বোর প্রোটন মডেল করেছিলাম তো এই স্পষ্ট যে বিষয়টা তো সর্বপ্রথম এটা আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে হাউফ বাউল নীতি কোন নীতি হাউফ বাউল নীতি আসলে আউফবাউ শব্দটির কথা বলি তো এই আউফবাউ শব্দটি হচ্ছে কি আমাদের আউফবাউ শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিল্ডিং আপ এটা দ্বারা আমি কি বুঝতেছি একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় পর্যায়ক্রমে একতলা থেকে দুই থেকে কত পর্যায়ক্রমে তিন তো এইখানে আহ্বান নীতিতে বলা হচ্ছে কোন অরবিটালে বা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সময় এটি উচ্চক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে আমি আবার বলছি কোন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সময় শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে তো এখন উচ্চক্রম বা এটাকে আমরা ঊর্ধ্বক্রম বলতে পারি অর্থাৎ বলা যায় যে শক্তি স্তরে শক্তির মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে আবার এখানে আরেকটা বলা যায় যে শক্তির স্থিতিশীলতা অনুযায়ী প্রবেশ করবে আমি দুইটা শব্দ বলছি একটা কি বলছি যে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে এটা চাপ নীতি অর্থাৎ আবার এটা বলতে পারি যে শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে তো কোন শক্তি স্তরের ইলেকট্রন আর কোন শক্তি স্তরের শক্তি কম বা বেশি সেটা আমরা হিসাব করবো এন প্লাস এল এর মান হতে দেখো আমি বোর্ডের ডান পাশে বাম পাশে লিখে রাখছে কি এন হচ্ছে প্রধান শক্তি স্তর এল হচ্ছে কি সহকারী শক্তি স্তর আমি আবার হচ্ছে ডান পাশে কী লিখে আছে বলে এক কর্নারে প্রধান এন হচ্ছে প্রধান শক্তি স্তর এল হচ্ছে কি সহকারী শক্তি স্তর যখন এস অরবিটাল তখন এল এর মান হচ্ছে জিরো পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে ওয়ান ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে টু এবং এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত থ্রি এখানে এল হচ্ছে আমাদের সহকারী শক্তি স্তর যেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন যেটা হিসাব করবো এখানে আমাদের আমি একটা হিসাব করতেছি ফোর এস এবং থ্রি ডি এর ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তরের মান এখানে এটা হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তরের মান এটাও এম এটা হচ্ছে কত এম তাহলে এখানে আমরা বলতে পারি ফোর এস অরবিটালের জন্য এন এর মান হচ্ছে কত ফোর এবং এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে কত জিরো তার ক্ষেত্রে এস এর ক্ষেত্রে কার ক্ষেত্রে এস এর ক্ষেত্রে তারপর ফোর এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে ফোর এল এর মান হচ্ছে কত জিরো এবং থ্রি ডি একসাথে আমরা তুলনা করি থ্রি ডি এর জন্য এখানে দেখো প্রথমে যেটা থাকবে সেটা হবে আমি আবার বলছি প্রথমে যেটা থাকবে অরবিটালের সাথে যে সাংখ্যিক মান থাকবে সেটা হবে আমাদের প্রধান শক্তি স্তর তাহলে এখানে এন এর মান হচ্ছে কত থ্রি এন এর মান থ্রি এই ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত আমাদের কর্নারের একটু লক্ষ্য করো টু এল এর মান হচ্ছে কত টু তো আমরা কী বলছি আমি আবার বলছি যে কোনটি কম শক্তি সম্পন্ন এবং কোনটি বেশি শক্তি সম্পন্ন সেটা মূলত নির্ভর করবে আমাদের এন প্লাস এল এর মান হতে এখানে বলা হচ্ছে যার এন প্লাস এল এর মান কম শক্তি স্তরের মান কম যার এন প্লাস এল এর মান বেশি তার শক্তি স্তরে শক্তি বেশি
স্তরে শক্তি বেশি। আমি আবার বলছি এক্ষেত্রে আমি আবার বলছি এম প্লাস এল এর মান যার বেশি, এম প্লাস এল এর মান যার বেশি সে শক্তি স্তরের শক্তি বেশি। আবার বলছি এম প্লাস এল এর মান কম শক্তি স্তরের শক্তির মান কম, এম প্লাস এল এর মান বেশি শক্তি স্তরের শক্তির মান বেশি। তাহলে আমরা যেখানে দেখবো আমি কি বললাম যে কোনটি কম শক্তি সম্পন্ন এবং কোনটি বেশি শক্তি সম্পন্ন সেটা মূলত আমরা হিসেব করবো কোথা থেকে, এম প্লাস এল এর মান হতে, এম প্লাস এল এর মান হতে। আমি আবার বলছি দেখো এখানে দুটো টপিকস লিখছি, একটা দিকে বলছি এম প্লাস এল এর মান কম শক্তি স্তরের শক্তি কম, এম প্লাস এল এর মান বেশি শক্তি স্তরের শক্তি বেশি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা আছি যদি এম প্লাস এল, এর ক্ষেত্রে ফোর এস এর ক্ষেত্রে যদি আমরা তুলনা করি এম প্লাস এল, তাহলে এখানে কত হচ্ছে এল এর মান এক্ষেত্রে হচ্ছে ফোর, এল এর মান কত হচ্ছে জিরো, তাহলে এক্ষেত্রে কত আসলো ফোর, কত আসলো এক্ষেত্রে ফোর। থ্রি ডি এর জন্য এখন যদি আমরা এম প্লাস এল এর মান যদি হিসাব করি তাহলে কত হচ্ছে এক্ষেত্রে লক্ষ্য করো এল এর মান এক্ষেত্রে হচ্ছে থ্রি, এল এর মান হচ্ছে কত টু, তাহলে কত আসবে এখানে ফাইভ। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখো তোমরা এখানে এম প্লাস এল এর মান কত আসছে ফোর এবং এখানে কত আসছে এম প্লাস এল এর মান কত আসছে ফাইভ। এখন উপরের বাক্যটিকে লক্ষ্য করো এম প্লাস এল এর মান কম যদি হয় তাহলে শক্তি স্তরের শক্তি কি কম, আবার এম প্লাস এল এর মান যদি বেশি হয় তাহলে শক্তি স্তরের শক্তি বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তোমরা ফোর এস এবং কত হচ্ছে থ্রি ডি, ফোর এস এবং থ্রি ডি এর জন্য এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ফোর এস এর মান কত আমরা পেলাম ফোর এবং থ্রি ডি এর জন্য এম প্লাস এল এর মান কত পেয়েছি আমরা পাই। তাহলে আমরা তু যদি তুলনা করি তাহলে বলা হচ্ছে ফোর এস এর থেকে শক্তি বেশি কার, থ্রি ডি, ফোর এস এর ক্ষেত্রে শক্তি কার বেশি, থ্রি ডি এর শক্তি বেশি। তাহলে আমি কী বলছি যে কম শক্তির উচ্চক্রম অনুসারে অর্থাৎ আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে তার পরবর্তী ইয়েতে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ উচ্চক্রম অনুসারে ক্রমান্বয়ে প্রবেশ করলে কম শক্তি সম্পন্ন থেকে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন ক্রমান্বয়ে কী করবে প্রবেশ করবে। তাহলে আমরা এটা জানলাম। এখন শিক্ষার্থীরা আরেকটু লক্ষ্য করো যদি কখনো এম প্লাস এল এর মান যদি সমান হয় এম প্লাস এক্ষেত্রে আমরা পেলাম কি এক্ষেত্রে একটা পেয়েছি ফোর একটা কী পেয়েছি আমরা হয় তাহলে এক্ষেত্রে আমরা কী জানি যে থ্রি ডি অরবিটালের চেয়ে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে ফোর এস অরবিটালে প্রবেশ করবে, থ্রি ডি অরবিটালের থেকে আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করছে ফোর এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। কেননা এই ফোর এস অরবিটালের জন্য এম প্লাস এল এর মান হচ্ছে ফোর এবং থ্রি ডি এর জন্য এম প্লাস এল এর মান কত হচ্ছে ফাইভ, ফলে যা শক্তি কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা এটাও বলতে পারি যে শক্তি স্তরের এম প্লাস এল এর মান কম তার স্থিতিশীলতা বেশি, তার স্থিতিশীলতা বেশি। এখন কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে শিক্ষার্থীরা লক্ষ্য করো থ্রি ডি এবং আমরা যদি ফোর পি হিসাব করি থ্রি ডি এবং কি ফোর পি এর জন্য ফোর পি আমরা থ্রি ডি এ এম প্লাস এল এর কত পেয়েছি ফাইভ, এম প্লাস এল এর কত পেয়েছি ফাইভ। এখন ফোর পি অরবিটালের জন্য ফোর পি অরবিটালের জন্য যদি আমরা এম প্লাস এল এর মান যদি হিসেব করি তাহলে কি দাঁড়ায় ফোর পি অরবিটালের জন্য এম প্লাস এল এর মান যদি হিসেব করি তাহলে কি দাঁড়ায় এই ক্ষেত্রে পি এর জন্য এল এর মান হচ্ছে কত ওয়ান, পি এর জন্য এল এর মান কত ওয়ান। কর্ণের লক্ষ্য করে আমি লিখে রাখছি এল প্লেন অর্থাৎ সহকার শক্তি স্তর পি এর জন্য হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে প্রধান শক্তি স্তর অর্থাৎ ফোর প্লাস ওয়ান কত হবে এখানে ফাইভ। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানেও এম প্লাস ইলেভেন ফাইভ এখানে এম প্লাস ইলেভেন ফাইভ, তাহলে এক্ষেত্রে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি, এক্ষেত্রে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্তটা ঠিক এরকমই যে যদি কখনো কোনো অরবিটালের ক্ষেত্রে এম প্লাস এলের মান যদি একই আসে বা সমান হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে শক্তি স্তরের মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমি আবার বলছি যদি কোনো ক্ষেত্রে এম প্লাস এলের মান যদি কী হয় সমান হয়
এন্ড প্লাস এল এর মান যদি কোনো ক্ষেত্রে সমান হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধান শক্তি স্তর। কোন শক্তি স্তর? প্রধান শক্তি স্তর আমরা লক্ষ্য করবো। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে এই ক্ষেত্রে প্রধান শক্তি স্তরে এখানে এন প্লাস এন এর মান হচ্ছে কত? ফোর, এবং এখানে কত হচ্ছে প্রধান শক্তি স্তর? তিনি। এই ক্ষেত্রে তখন লক্ষণীয় বিষয় হচ্ছে প্রধান শক্তি স্তর। আমি আবার বলছি যে অরবিটালে এন এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আমি আবার বলছি যে অরবিটালে এন এর মান কম বা শক্তি স্তরের মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফোর পি এর জন্য মান আসছে ফাইভ এবং থ্রি ডি এর জন্য মান আসছে কত? আমাদের ফাইভ সমান মান। এক্ষেত্রে দেখো প্রধান শক্তি স্তরের মান এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে কত? থ্রি। আমি আবার বলছি প্রধান শক্তি স্তর এখানে মান হচ্ছে কত? ফোর এবং এখানে হচ্ছে কত? থ্রি। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে এই থ্রি ডি এবং ফোর পি এর ক্ষেত্রে, থ্রি ডি এবং ফোর পি এর ক্ষেত্রে ইলেকট্রনটি আগে কোথায় প্রবেশ করবে? থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে। ইলেকট্রনটি আগে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে। কেন শিক্ষার্থীরা? এখানে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে ফোর এবং এখানে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে কত? থ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম যে প্রমাণিত ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা এটা জানলাম যে আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তার পরবর্তীতে পর্যায়ক্রমিক হবে তার থেকে বেশি, তার থেকে বেশি। তো এখন দেখো শিক্ষার্থীরা, এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি এবং এটাকে আরো সহজ করার জন্য আমি জাস্ট একটা গল্প বলবো তোমাদের সাথে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো জনাব আমিন আলী, জনাব আমিন আলীর দুই পুত্র, আমিন আলীর দুই পুত্র, একজনের নাম হচ্ছে সবুজ আর একজনের নাম হচ্ছে কত? একজনের নাম হচ্ছে কত? সবুজ। আর আরেকজনের নাম হচ্ছে কত? আরেকজনের নাম হচ্ছে সুর। আমরা ধরলাম সবুজ, কি ধরলাম? সবুজ। আর এর নাম হচ্ছে কি? সুরুজ। তাহলে জনাব আমিন আলীর দুই পুত্র, আমরা কি বললাম? একজনের নাম হচ্ছে সবুজ আর একজনের নাম হচ্ছে কি? সরুজ। দুজনেই একজন প্রভাবশালী বাবার সন্তান, অসংখ্য জমি দরকার। মনে করো এমনি হচ্ছে পাঁচশো একর জমি মানে এমনি হচ্ছে কত একর? পাঁচশো একর জমি মানে। তো দুইজনের মধ্যে খুবই একটা দ্বন্দ্ব চলত। তো একদিন এই সবুজ স্যার কী করলেন, তার হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য একজন পার্সোনাল সেক্রেটারি তিনি কী করলেন? নিয়োগ দিলেন। এই পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দেওয়ার পর এখন সুরুজ স্যার একই বাপের সন্তান। তো এই একই বাপের সন্তান থাকার কারণে এখন সুরুজ স্যার চিন্তা করতেছে, সবুজ যেহেতু একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিল, আমিও একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিব। তো এই সবুজ সাহেবকে দেখা দেখি সুরুজ সাহেব কী করলেন, একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন। তো একদিন এই সবুজ সাহেবকে তার পার্সোনাল সেক্রেটারি বলছে, স্যার আপনার তো বয়স অনেক হলো, তো আপনি আপনার সন্তানদের জন্য কী চিন্তা করলেন? তো এই সবুজ সাহেব তার পার্সোনাল সেক্রেটারিকে বললেন যে ঠিক আছে, তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে আমার সন্তানদের জন্য একটা ডিপিএস করো, আমার সন্তানদের জন্য একটা ডিপিএস করো। তো সবুজ সাহেব ইনি বরাবরের সবুজ সাহেবকে কী করেন? ফলো করেন। তো এই সবুজ সাহেবের দেখা দেখি সুরুজ সাহেব কী করলেন? ডিপিএস করলেন। কী করলেন? ডিপিএস। আমি আবার বলছি, জনাব আমিন আলীর দুই সন্তান, কয় সন্তান? দুই সন্তান, সবুজ সাহেব এবং হচ্ছে কি? সুরুজ সাহেব। এই সবুজ সাহেব একদিন কী করলেন, তার পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন। আর এই সবুজ সাহেবের দেখা দেখি সুরুজ সাহেব কী করলেন? পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন। এই তাদের পার্সোনাল সেক্রেটারিকে সবুজ সাহেব বললেন যে আমার সন্তানের ভবিষ্যতের জন্য তুমি যাও ব্যাংকে গিয়ে একটা ডিপিএস করো। কী হলো? ডিপিএস। তো এই সবুজ সাহেবের ব্যাংকে ডিপিএসের কথা শুনে সবুজ সাহেব কী করলেন? ব্যাংকে ডিপিএস করলেন। কিন্তু ওনার যে পার্সোনাল যে সেক্রেটারি ছিল, সবুজ সাহেবের এবং সুরুজ সাহেবের, এরা দুজনে ছিল অত্যন্ত অলস টাইপের। তারা কী করলেন, এই ডিপিএস খুলতে ফেল হল বা ব্যর্থ হয়ে গেল। তো এই ডিপিএস খুলতে কী হয়েছে ব্যর্থ? এফ ডি পি
ইয়েস অর্থাৎ টেইলর ইন ইয়েস। এক্ষেত্র এও একই টাইপের অলস প্রকৃতির ছিল না, কেউ কী করলো ডিটিএস করতে ফেল মানল। তো শিক্ষার্থীরা এখন এটাকে যদি আমরা একত্রিত করো ক্রমান্বয়ে লেফট টু রাইট, লেফট টু রাইট, প্রথমে আমার কী ছিল এস, তারপরে কী ছিল এস, তারপরে কী ছিল পিএস, তারপরে আবার কী থাকতেছে পিএস, তারপরে হচ্ছে কথা ডিপিএস, ডিপিএস। আবার থাকতেছে কি ডিপিএস, তারপর কী থাকলো এফ ডি পিএস, ফেলোয়ার ইন ডিপিএস, আবার কী থাকবে এখানে ফেলোয়ার ইন ডিপি। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এস অরবিটাল শুরু কোথা থেকে, আমাদের এস অরবিটাল শুরু প্রথম শক্তিস্তর থেকে ওয়ান, এখানে আমি কিনলাম টু, এখানে কত নিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, সিক্স সেভেন এইট। আর আমাদের পি অরবিটাল শুরু কোন শক্তি স্তর থেকে, দ্বিতীয় শক্তি স্তর থেকে, তাহলে যেন কত হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সিক্স সেভেন। তাহলে এক্ষেত্রে ডি অরবিটাল শুরু কোন শক্তি স্তর থেকে, তৃতীয় শক্তি স্তর থেকে, তাহলে কেন কত দিলাম আমি থ্রি ফোর ফাইভ সিক্স, এস পি ডি বার আসো আমরা কোথায় এফ অরবিটাল, এফ অরবিটাল শুরু হচ্ছে আমাদের চতুর্থ শক্তিস্তর থেকে, কোন শক্তিস্তর থেকে চতুর্থ শক্তিস্তর থেকে, তাহলে যেটা হচ্ছে কত ফোর, এটা কথা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে আমাদের ক্রমটা মনে রাখার একটা সহজ উপায়। যদি শক্তি ক্রমাদি লক্ষ্য করি ওয়ান এস এর থেকে বেশি হচ্ছে টু এস, টু এস এর থেকে হচ্ছে টু পি, তারপর হচ্ছে কথা থ্রি এস, তারপর কথা থ্রি পি, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্রম অর্থাৎ আপবাউন্ড নীতি অনুসারে এভাবে সাধারণত ইলেকট্রন প্রবেশ করবে, কী করবে এভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তো এবার এরপর যাবে কথা ফাইভ ডি, ফোর এস এরপর ফাইভ ডি, ফাইভ ডি এরপর হচ্ছে কথা সিক্স পি, তারপরে যাচ্ছে সেভেন এস, তারপরে কোথায় ফাইভ এস, তারপরে কোথায় প্রবেশ করবে সিক্স ডি, তারপরে সেভেন পি, এইট এস, এইট এস। তাহলে আমি আবার বলছি সবুজ সাহেব ছিলেন কাজের সন্তান, সবুজ শুরু ছিল আমির আলীর এক দুইজন সন্তান, এরা অনেক সম্পত্তির মালিক। সবুজ সাহেব কী করলেন একজন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিল, এর সবুজ সাহেবের দেখা দেখি কী করলেন সবুজ সাহেব, কী করলেন পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন তাদের সন্তানের জন্য, তাদের পিএসকে কী বললেন ব্যাংকে কী খুলতে ডিপিএস খুলতে, এর দেখা দেখে সবুজ সাহেবও কী করলেন ডিপিএস খোলার জন্য তার সেক্রেটারিকে বললো। কিন্তু এই পার্সোনাল সেক্রেটারিদের নিরন্তর অলস ছিল বিধায় তারা কী করলো ডিপিএস করতে ফেইলর হয়ে গেল, ফেইলর ইন ডিপিএস, ফেইলর ইন ডিপিএস। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্রমান্বয় সাজানোর পর আমরা শুধু একটা শুধু মনে রাখবো, এক্ষেত্রে আমাদের অরবিটালগুলো শুরু কোথা থেকে, আমার এস অরবিটাল শুরু প্রথম শক্তি স্তর থেকে, যার ওয়ান থেকে শুরু করে সাজায় নিব, আবার পি অরবিটাল আমার শুরু কোথা থেকে দ্বিতীয় শক্তি স্তর থেকে, এই কারণে আমি টু থেকে শুরু করব, আর তৃতীয় শক্তি স্তরে ডি শুরু হচ্ছে তৃতীয় শক্তি স্তরে, যার কারণে এখান থেকে আমি থ্রি থেকে শুরু করলাম, আর এফ এর শুরু হচ্ছে আমার চতুর্থ শক্তি স্তর থেকে, যার কারণে এফ আমি চতুর্থ শক্তি স্তর থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকলো, এখানে আমি যে ক্রমটা লিখছি এই ক্রমটার প্রত্যেকটারই তোমরা এন প্লাস এল এর মান হিসেব করবে, এন প্লাস এল এর মান হিসাব করলে এটা থাকবে তোমাদের এস ডাব্লিউ। এবং আরেকটি কাজ যেখানে আমি সর্বপ্রথম দেখালাম থ্রি ডি এবং ফোর এস, যে প্রশ্নটা বরাবরই তোমাদের বিভিন্ন বোর্ডে অথবা পরীক্ষার ইয়েতে প্রশ্নে আসে, সেটা হচ্ছে পটাশিয়াম এর, পটাশিয়াম এর উনিশতম ইলেকট্রনটি, উনিশতম ইলেকট্রন থ্রি
CDA প্রবেশ না করে 4SA প্রবেশ করে কেন? তো সেক্ষেত্রে আমি আশা করছি তোমরা আমার এই ক্লাস থেকে অনেক উপকৃত হবে, এবং যেভাবে কাজ দেওয়া থাকলো এখানে দুটো হোমওয়ার্ক থাকবে তোমাদের, একটা কে দিলাম যে ক্রমটা আমি সাজিয়েছি তার এন্ড ক্লাস দিলে এবার হিসাব করবে, হিসাব করে দেখবে এই ক্রমের সাথে মিলে গেছে অর্থাৎ একটার পর একটা আমরা এখানে যে দিলাম আহ্বান নীতি অনুসারে এটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই তোমরা যাচাই করবে বাসায়, এবং এই ক্লাসটি অবশ্যই তোমরা বাসায় বসে বসে কমপ্লিট করবে। আর যদি তোমরা বুঝতে যদি না যদি পারো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত আগামী ক্লাসে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।